আসসালামু আলাইকুম বিওয়াস, এই যে দেখতে পাচ্ছেন একটা কচ্ছপ, কচ্ছপটার ওজন হচ্ছে 11 কেজি প্লাস। কচ্ছপটা নিয়ে আসছে একজন অচেনা জানা লোকে, সেইটারে ভিডিও আপনাদের সামনে আমি দেখাবো একদম কিভাবে কাটে সেটাই দেখাবো আপনাদেরকে। 11 কেজি ওজন দেখেন, এখানে লড়তেছে, একটা কাছি নিয়ে আসছে কাটার জন্যে, কিভাবে কাটে সেটাই আপনাদেরকে দেখাবো, আপনার সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিন, একটা লাইক দিয়ে দিন, ভিডিওটা শেয়ার করে দিন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এই যে দেখেন নিচে, তারপর আস্তে আস্তে কাটবো সুন্দর করে, কিভাবে কাটে সেইটাই আপনারা দেখবেন। এটা কচ্ছপ, যারা কখনো দেখেন নাই তারা দেখলে ভালো লাগবো, পাশেই থাকবেন। আর যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভারত থেকে দেখতেছেন, কলকাতা থেকে অনেকজন দেখেন, তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। যারা আমরা হিন্দু ভাইয়েরা আছে তারা এরা খায়। কিভাবে কাটে দেখবেন, আজকে আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। এই দেখেন লড়তাছে, এই যে একটা রড নিয়ে আসছে, রডটা দিয়ে এখন মুখের ভিতরে চাতা দিয়ে ধরবো যাতে কামড় না দিতে পারে। কচ্ছপটা কলম অনেক বড়, 11 কেজি ওজন। যে নিয়ে আসছে সে বলছে 15,000 টাকা দিয়ে নিয়ে আসছে, 11 কেজি ওজন। একজন হিন্দু ভাই, এই যে মানিকগঞ্জ ওইসব এলাকা থেকে নিয়ে আসছে। এই যে ধার দিব, হন ধার দিয়ে তারপরে আস্তে আস্তে কাছে যে ভিতরে ঢুকাই দিয়ে কাটবো, দেখেন কিভাবে কাটে। এই যে দেন আস্তে আস্তে কাটতেছে, এই যে পা গুলা লাড়তেছে, এই যে কাটা শুরু হয়ে গেছে দেখেন। তারপরে চাপাটি দিয়ে কাটবো, দেখেন কোপায় কোপায় অনেক শক্ত হাড়। এই যে দেখেন, ওই যে চাপাটি দিয়ে কোপায় কাটতেছে,